শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে যেগুলো খালি পেটে আমি খাই সেগুলো খেয়ে নেব, আর এদিকে এক কাপ চা খেয়ে তারপরে চলে যাব স্নান করতে। স্নান করে পুজোটা করে নেব, তারপরে আমি ব্রেকফাস্টটা করে রান্নাবান্না শুরু করব। আজকে ব্রেকফাস্টে কিছু একটা বানিয়ে নেব, চটজলদি যেটা হয় সেটাই বানিয়ে নেব। আজকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে, খুব একটা সকালে উঠিনি, তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি। সমস্ত কাজকর্ম সেরে লতি এনেছিল কালকে, সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর চিংড়ি মাছের মাথাটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাথাটা আজকে বাটা করব। এখানে আমি মশলাটা আগে করে নিচ্ছি লতি রান্নার জন্য। এখানে শুকনো নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কা, এক চামচ সাদা সর্ষে, এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত, সামান্য একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে রেখে দেব। সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি লতির মধ্যে, আর এখানে দিয়ে দিলাম স্বাদমতো নুন, সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালো করে আমি মেখে নেব। এবার আমি ওপর দিয়ে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম, আর দিয়ে দিলাম মিক্সির বাটিতে একটু সামান্য জল দিয়ে, সেই জলটাও আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। লো ফ্লেমে একদম ঢেকে রেখেছিলাম, আর মাঝে মাঝে আমি এক দুবার নেড়ে নিয়েছিলাম। এবার কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এক চামচ দিনই আমি এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে রাখবো। এই লতি রান্নাটা কিন্তু মানে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিলে কিন্তু রান্নাটা অটোমেটিক নিজেই হয়ে যায়, মাঝে মাঝে এক দুবার কিন্তু নেড়ে নিতে হয়। এবার আমি লতিটাকে সার্ভ করে নিলাম, আর ওপর দিয়ে কয়েকটা চিংড়ি মাছ আমি ভেজে দিয়ে দিয়েছিলাম। চলুন তাহলে এবারে নেক্সট রেসিপির দিকে এগিয়ে যাই। মুসুরির ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ডালটাকে বেটে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গ্রেভির জন্য একটা মশলা করে নেব, কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এখানে দুটো টমেটো। খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। এদিকে ডালটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। এটা কিন্তু কাঁচা আলুই আছে, আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। খুব ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে, আর তেলের মধ্যে সামান্য একটু হিং দিয়ে দেবো। এবার আমি ডালটাকেও দিয়ে দেবো কড়াইয়ে। ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেবো একদম শুকনো করে। ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দু চামচ বেসন। এবার দিয়ে দিচ্ছি এক চামচ, এখানে আমি আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একদম যখন শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবার আমি একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে আগে হাত দিয়ে আমি মেখে নেবো মিশ্রণটাকে। এরপর ডাল থেকে আমি এভাবে একটা করে লেচি নিয়ে নেব, আর মাঝখানে একটা করে চিংড়ি মাছ রেখে ঠিক এইভাবে মুইঠার আকারে গড়ে নেব। সমস্তগুলো আমি গড়ে নিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে সব মুইঠাগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিয়েছি, তারপর আমি তুলে রেখেছি ওই তেলের মধ্যেই। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। দু তিন মিনিট পর আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হিং ফোড়ন। হিংটাকে ভালো করে আগে নেড়ে নেব, তারপর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে। ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদমতো নুন। নুনটা দেওয়ার পরে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব হাই ফ্লেমে। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, এবার আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাটার উপর সামান্য একটু জল দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে
তেল ছেড়ে আসছে। তো যাই হোক, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল উপর দিয়ে দিয়ে দেব। এর আগের একটা ব্লগে আমি সয়াবিনের মুইঠা রেসিপিটা বানিয়েছিলাম, আপনারা অনেকেই কিন্তু ওই রেসিপিটা খুব পছন্দ করেছিলেন। তো সেই কারণে আজকে ভাবলাম, আমি তো সেদিন নিরামিষের মধ্যে দেখিয়েছিলাম, তো ভাবলাম আজকে একটু আমিষের মধ্যে নতুন কিছু ট্রাই করি। সেই কারণে আমি মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে মুইঠাটা বানালাম। তো ভাবলাম যে মুসুরির ডালটাকে চিংড়ি মাছ দিয়ে নতুনভাবে কীভাবে ট্রাই করা যায়, তো আজকে ট্রাই করে দেখলাম। এর আগের দিনও বাড়িতে বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো সেই কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আজকে রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মশলাটা কষানো হয়ে গেছিলো, উপর দিয়ে আমি একটু গরম জল আর ধনে পাতা আর গরম মশলা দিয়ে এটা আমি একদম লো ফ্লেমে আরও 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। রান্নাটা করে নিয়েছি, এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে। উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতা আর 1 চামচ ঘি। এবার এটা রেস্টে রেখে সার্ভ করে নিলাম চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডালের মুইঠা। এবারে চলে যাব নেক্সট রেসিপির দিকে। এবারে আমি চিংড়ি মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুন আর দিয়ে দেব 2 শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। আর কয়েকটা চিংড়ি মাছ এভাবে নুন হলুদ মাখানো ছিল সেগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সরষের তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম 1টা কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে উপর দিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছের যে মাথাটার পেস্ট করে রেখেছিলাম, সেই মাথার পেস্টটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে হাই ফ্লেমে মাথাটাকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম উপর দিয়ে কুচোনো চিংড়ি মাছগুলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মাছটাকে ভেজে নেব। মাছটাকে ঠিক ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত মাছটা থেকে রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মাথা বাটা। উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে আমি সার্ভ করে নিলাম। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো তৈরি হয়ে গেছে আজকে দুপুরের আমার লাঞ্চ, চিংড়ি মাছের মাথা বাটা আর চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডালের মুইঠা আর চিংড়ি মাছ দিয়ে লতি। আজকে সব কিছুতেই কিন্তু চিংড়ি মাছই দিয়েছি, যেহেতু চিংড়ি মাছটা এনেছিল, মুইঠাটা রান্না করলাম, তো সেই কারণে সবগুলোতেই একটু একটু করে দিয়ে দিলাম। তো গ্যাসটা এবারে মুছে নেব। প্রত্যেক দিন কিন্তু গ্যাস মোছাটা একটা বিরক্তিকর কাজ, আর কিছু করারও নেই, গ্যাসটা পরিষ্কার তো করতেই হবে। আর রান্না করতে করতে না এই জানলাগুলো তারপরে জানলার কাজগুলো প্রত্যেক দিন আমি কিন্তু এভাবে মুছে নিই, কারণ এত তেল ছিটে যায়। তো যাই হোক, রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর এবারে দেখি দিয়া দিশা কী করছে। কিছুক্ষণ বসবো রেস্ট নিয়ে, তারপরে খাবারটাকে সার্ভ করে নিচ্ছি। তো আজকের খাবারগুলো বেশ মনের মতোই হয়েছে, অনেকদিন পর কিন্তু কচুর লতিটা খাওয়া হচ্ছে আর চিংড়ি মাছটাও আনা হয়েছে। তো যেহেতু দেখলাম মানে কচুর লতিটা রান্না করব, তো সেই কারণে কিন্তু সকালে চিংড়ি মাছটা আনা হয়েছিল। তো তারপরে আমি ভাবলাম যে একটু অন্যভাবে আজকে চিংড়ি মাছটার একটা রেসিপি ট্রাই করি। তো দিয়া দিশার তো খুব ভালো লেগেছে আজকের রেসিপিটা, আর আমারও খুব ভালো লাগলো চিংড়ি মাছের মাথা বাটা রান্নাটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।